হ্যাঁ কপাল ভাগ্য এটা আপনার আগে পরীক্ষা করতে হবে হ্যাঁ পরীক্ষা করে দেখতে হবে জানতে হবে যে কি আছে না আছে এর ভিতরে গ্যাস প্রকৃত গ্যাসই কি অন্য কিছু এটা পরীক্ষা না করলে তার হবে না ওই দেখিছি ভিটারা পাইপ পুতি পুতি বলি আছে যে জায়গায় গ্যাস এই জন্য পাইপ আর এই জায়গায় পুতি ফেললো না পরে উঠে চলে গেল ভিটারা সরকারি কোনো লোকজন আমাদের এখানে আসেনি এখন না এখন আসেনি এমনি আছে সাংবাদিক মিডিয়ার লোকজন আছে এমনি তাছাড়া সরকারি কোনো লোকজন আসেনি দেশ এবং বিদেশে দূরে এবং কাছে যে যেখানে আছেন আশা রাখি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন প্রিয় দর্শক আমি এই মুহূর্তে উপস্থিত আছি ঝিনাইদহ জেলার শৈলকুপ উপজেলার যে দুধছর যে ইউনিয়ন এবং দুধছর ইউনিয়নের আপনার যে নাকল যে গ্রাম এবং এই নাকল গ্রাম কিন্তু এখন সারা বিশ্বের মানুষের কাছে বিশেষ করে গ্যাস বাড়ি বলে এখন প্রতিটা মানুষ কিন্তু এখন চেনে বিশেষ করে এই যে নলকূপ স্থাপন করতে যে এই যে গ্যাসের যে সন্ধানটা পাওয়া যায় সেই সন্ধানের বিষয় নিয়ে আপনাদের সামনে আমি তো দর্শক কথা বলতে চাই তো দর্শক আমি যে বিষয়টা একটু তুলে ধরতে চাই আপনারা জানেন এবং আমি যে বিষয়টা তুলে ধরতে চাই সেটা হচ্ছে যে যে গেল মঙ্গলবার আপনার নলকূপ স্থাপন করতে যে আপনার যেই নাকল গ্রামের যে আপনার সাহেব আলী তিনি তার বাড়ির পাশেই কিন্তু তিনি স্থাপন করতে গেছিলেন এবং স্থাপন নলকূপ স্থাপন করতে যাওয়ার পরে কিন্তু তার এই যে এখান থেকে কিন্তু গ্যাসের 25 ফিট নিচে যাওয়ার পরে কিন্তু তার আর টিউবওয়েল কিন্তু তিনি স্থাপন করতে পারেন না এবং পরবর্তীতে কিন্তু তিনি ওই জায়গাতে কিন্তু তিনি সরে এসে এবং তার পাশেই কিন্তু তিনি পরবর্তীতে টিউবওয়েল স্থাপন করে তো দর্শক আজকে এই যে টিউবওয়েল স্থাপন করতে যে এই যে গ্যাসের যে সন্ধান তো আমি স্ক্রিন দিয়ে আপনার এটা দেখাতে যাই এখনও কিন্তু সেই গ্যাস যে আপনার উপর থেকে ভিতর থেকে অর্থাৎ যে বুদবুদ শব্দ সেই শব্দটা আপনার একটু দেখাবো পাশাপাশি এই যে বাড়ির যে মালিক অর্থাৎ এই যে সাহেব আলী এবং এই যে সাহেব আলীর সাথে আমি একটু কথা বলার জন্য চেষ্টা করব তিনি মূলত এই যে টিউবওয়েলটাকে স্থাপন করতে যে তার অনুভূতিটা কেমন এবং তার মায়ের সাথেও একটু কথা বলবো পাশাপাশি এই বিষয়টা নিয়ে প্রতিবেশী যারা আছে তাদের সাথেও আমি কথা বলবো যে আসলে প্রতিবেশীরা এই বিষয়টা নিয়ে তারা কীভাবে তো সব মিলে সবার কথা আমি একটু শোনার জন্য চেষ্টা করবো যে সাহেব আলীর বাড়ি কিন্তু এটাই এবং এই যে বাড়ির যে আপনার যে প্রাচীর দেওয়া অর্থাৎ এই যে বেড়া আছে এবং ঠিক এই বেড়ার পাশেই কিন্তু আপনাদের একটি স্ক্রিনে দেখাই এই যে আপনারা যে এই জায়গাটাই কিন্তু আপনারা টিউবওয়েল স্থাপন করতে যে উনি দেখাচ্ছিলেন এবং এই যে আপনাদের স্ক্রিনে একটু দেখাই এই যে এখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আপনার যে ভিতর থেকে অর্থাৎ এই যে বুদবুদ শব্দ হচ্ছে এবং কিন্তু সেটা কিন্তু এই যে গ্যাস বলেই মনে হচ্ছে এবং সবাই বলছে কিন্তু এটা গ্যাসের ই তো সে থেকে বলাই যাচ্ছে এটা গ্যাসের এখানে কিছু থাকলেও থাকতে পারে সেক্ষেত্রে এখন পরীক্ষা এবং নিরীক্ষার বিষয় ও তা করবে না বললাম যে এই গুলো মাটি দক্ষিণ দুইটা আনমারলে হয়ে যায় কাঠ বের বের করবেন কামাই জায়গা তো গোল করে খুঁজে শুভন ও বিশ্বাস করে না কাঠ এই পর্যন্ত দিয়ে আমি সেখানে দেখলাম আমি করছি কি আমি দেখিনি আচ্ছা আমার কথা ফোন দেখা যাবেন ভালো মোহাম্মদ বিপুল হোসেন বিপুল হোসেন জি আচ্ছা আপনার বাড়ি বাড়ি এখানেই নাকলি জি আচ্ছা এই যে সাহেব আলীর বাড়িতে এই যে টিউবওয়েল স্থাপন করতে যাই তো আপনার যে আমরা তো পাশে দেখতে পাচ্ছি যে আপনার যে গ্যাসের যে আপনার বুদবুদ ই হচ্ছে আর কি তো এটা আপনি আসলে কতটুকু দেখেছেন বা জানেন আর কি এ বিষয়ে জানলাম মনে করেন এই ঘটনাটা 5-6 দিনের আগের যখন এই এটা ছিল মঙ্গলবার গত মঙ্গলবার জি আচ্ছা আমরা হিসাব করে দেখি 5-6 দিন হবে তো এখানে একটা নলকূপ স্থাপন করার জন্য মিস্ত্রিরা আসছিল আসিয়ে মনে করেন খোঁজাখুঁজি করছিল
যখন এটা পাইপটা 25 ফিট নিচে যায় তখনই মনে করেন পাইপের উপর দিয়ে গ্যাসটা আর কি বের হচ্ছিল, বিধাই মিস্ত্রিরা মানে ভিতরে ডিপ করতে পারছিল না। তো তখন তারা বললো তাহলে এটা গ্যাসের একটাই, এই বুদবুদটা হলো গ্যাসের একটাই। তো তখন তারা আসলে কে বলছেন? ওই মিস্ত্রিরাই বলছিল। তারপরে ওনারা কি প্রথমেই বুঝতে পেরেছে যে এটা গ্যাসের, এটা মনে হচ্ছে আর কি? হ্যাঁ, ওরা যখন স্থাপন করছিল ওই পাইপটা যখন ঢুকাচ্ছিল তখনই এই গ্যাসের বুদবুদটা দেখে তারা বলছিল যে হ্যাঁ এটা গ্যাসেরই ই হবে। তারা আগুন ধরিয়ে পরীক্ষা করে পরে আমাকে জানিয়েছে, যখন যখন জানালো তখন আমরাও আগুন ধরিয়ে পরীক্ষা করলাম যে আসলে হ্যাঁ এটা গ্যাসেরই বুদবুদ। তো আমরা আছে তখন এটা মানে নিশ্চিত হয়েছি। তারপর থেকে মনে করেন আস্তে আস্তে তো জনতার ভিড়টা মানে বাড়িয়ে যাচ্ছে। তো মনে করেন এই পর্যন্ত তো অনেক সাংবাদিক, অনেক মনে করেন যে আপনার নেতা গুতা পর্যায়ের লোক, অনেক লোক এসেছে, এসে মনে করেন তারা আসছেন, আসেন এগুলো দেখেছে, দেখে তারা তো তেমন কিছু করেনি, তারা শুধু দেখেই গেছে। সরকারিভাবে কোনো আপনারা কেউ আসছে কিনা এখানে? সরকারিভাবে তো এসেছে, এসে মনে করেন তারা দিকে শুনে গেছে, তারপরে তো আর আমরা কোনো খোঁজ খবর তাদের জানিনি তারা কী করছে। অনেক রিপোর্টারও এসেছে, তারা ছবি ফুটেজ সব কিছু করে নিয়ে গেছে। তো আপনাদের কাছে এখন এটা কী মনে হচ্ছে আর কি? আমাদের কাছে তো এটা গ্যাসেরই একটা ই বলে মনে হচ্ছে যে এটা আসলেই গ্যাস, যেহেতু আগুন ধরালি ধরছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই এটা গ্যাস। এখন আপনার এই জায়গাটা আপনি কী করলে ভালো হয় আপনার মতে? আমার মতে তো মনে করেন যে এ নিয়ে তো মনে করেন অনেক কিছুই হচ্ছে, অনেক লোকজন আসছে, ভিড় হচ্ছে, পিছনে তাকালে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা মাটি দিয়ে চাপা বন্ধ ছিল, মানে অনেক লোকের যখন সমাগম হচ্ছে অনেক লোকের ভিড় হচ্ছে, মনে করেন যে বাড়িওয়ালারা অনেক বিরক্ত হয়ে গেছে। তো বিরক্ত হয়ে এক পর্যায়ে তারা মাটি দিয়ে বন্ধ করে রেখেছে। তো এখন আমার মতে একটা কথা আমি বলবো যে অনেক কিছুই তো হলো, তো এখন আপনারা যারা রিপোর্টার আছেন, সাংবাদিক আছেন, এটা হচ্ছে সব যা প্রচার করেন, আর যদি কোনো সরকারি কর্মকর্তা কিংবা সরকারি যদি কোনো লোকজন আসে আসেন মানে তারা একটা মতামত দিক, আর এর মানে ব্যবস্থা কী নেওয়া যায় সেইটা যদি তারা জানায় যে কী এর একটা উদ্যোগ নিলে ভালো হয়, মানে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, হ্যাঁ সেইটাই আমরা জানতে চাচ্ছি যে কোনো কিছু এর সমাধান বের করা যায় কি না। আমার সাহেব হলে আমার ননদের ছেলে। ও আপনার ননদের ছেলে? জি। এই বাড়িতে যে টিউবওয়েল স্থাপন করছে যে আপনার গ্যাসের যে আপনার সেটা বলা হচ্ছে আর কি, আসলে আপনি কতটুকু দেখছেন? ওই দেখেছি বিটারা পাইপ পুঁতে পুঁতে ফেলে আছে যে জায়গায় গ্যাস, এই জন্যই পাইপ আর এই জায়গায় পুঁতে ফেললো না, পরে উঠে ছিল বলে বিটারা। এবার সবাই আগুন টাগুন জ্বালিয়ে টালিয়ে দেখায় দেখে ওই বিটারা উঠে চলে গেল এই জানি। আমার কাছে ওই মানুষের মেজ জ্বালিয়ে দেখতেছে আগুন ধরতেছে এই দেখেছি আমি। এখন এভাবে আসে যে মানুষ আসতে যাচ্ছে দেখতেছে, ছবি দিলে দিলে নিয়ে যাচ্ছে, বলছে নেটে দিয়ে দিচ্ছি। সাহেবলে চিনি, আমার বাড়ির পাশেই ছিল, এখন এপারে এসে বাড়ি করছে অল্প কিছু দিনে। আমি ওই দিনই যখন টিউবওয়েল পথে তখনই শুনলাম যে সাহেবের টিউবওয়েল ফুটতে আসছিল, গ্যাস উঠছে, টিউবওয়েল ফুটতে পারিনি, তার একটু দূরে যেয়ে টিউবওয়েল ফুটেছে। তারপর আজকে সচক্ষে দেখলাম, হ্যাঁ আজকেই দেখলাম যে গ্যাস উঠছে, এবং দুই এর আগেও একজন সাংবাদিক আসছিল, এখন এই আপনার আসছেন, এই আমি দেখলাম এই আজকে। আমার মনে হয় এখন আমরা তো অত বলতে পারবো না যে এই গ্যাসটা কী গ্যাস, এখন সরকারিভাবে কোনো পরীক্ষা নিরীক্ষা মাধ্যমে যদি যাচাই করতে পারে তখন এই জায়গায় একটা সরকারিভাবে ব্যবস্থা নেওয়া উচিত। মোসাম্মদ রাবিয়া খাতুন। রাবিয়া খাতুন? হুম। আচ্ছা, স্বামীর নাম? মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী। সাহেব আলী কি হয় আপনার? আমার ছেলে। ও আপনার ছেলে? আপনার ছেলে কয়টা? একটা। একটা ছেলে? হুম। আচ্ছা, এই আপনার ছেলেরই তো এটা বাড়ি? হ্যাঁ। আচ্ছা, নতুন বাড়ি নাকি? নতুন নয়, 5 মাস হয়েছে। আচ্ছা, এই যে আপনার ছেলেরই তো যে টিউবওয়েল স্থাপন করছে যে আপনার যে আপনি কি শুনছেন আপনি বলেন তো আপনি ছিলেন নাকি শেষ বাড়ি? হ্যাঁ। বলেন একটু কি ঘটনা। ওই যে মিস্ত্রি আসলো, এসে তারপরে 5 ফুট 25 মঙ্গলবারের দিন, গত মঙ্গলবারে, হুম, 25 ফুট যাওয়ার পরে গ্যাস উঠেছে। গ্যাস ওঠার পরেও মিস্ত্রিরা তারপরেও জোর হিসাবেও আর পাইপ কয়েকটা ফুটিয়েছে, 70 ফুট গেছে,
তারপরে যে আর পাইপারের ভিতরে ঢুকলো না পাইপ উপর দুইটা আছে তখন মিস্ত্রিরা উঠে ফেললো উঠেতে বলছে যে হবে না না কোয়ালে জায়গা ফোটা যাবে না না মানে পানি ঢুকছে না পানি তো উঠবে উঠতেছে না মানে পাইপটা উঠে পড়ছে শক্ত করে তারপরে উঠে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে পরে একদিন পরে এসে তো ওই জায়গাটা কল ফুটলো আবার তারপরে চিন্তায় ছিল যে মনে হয় ওই জায়গাও গ্যাস হতে পারে তো জায়গা গ্যাস হয়নি ওই মিস্ত্রি বললো যে একদিন এক মানে গ্যাস 40 ফুট যাওয়ার পরে একটুখানি ধাক্কা মারিল ওইটা একদিন একদিন পরে তারপরে হইলো অল্প একটুখানি ধাক্কা মারলাম তারপরে আর অসুবিধা হইল না পানি মানে ঠিক মতো গেল পাইপ ফুটতে 190 ফুট দিয়েছে পানি ভালো ফিল্টার মিটার দিয়ে 190 ফুট তারপরে এনে এই যে এইভাবে রাত্রি সাংবাদিকরা সন্ধ্যার সময় আসলে আবার রাত 10টায় আসিল আসে ই করে নিয়ে গেল ছবি টবি করে মুখের কথা টথা ভিডিও করে নিয়ে গেল সব কিছু করে যাওয়ার পরে দুই তিন দিন আর আসিল না না আসার পরে তা এই কালকে আবার দুপুর পরে টিভির চ্যানেলেতে দুজন লোক আসিল আসলে আমার সরকারের তো এখন আসেন ওই যে টিভি চ্যানেলেতে আসিল আর আগে আইয়াছে সাংবাদিকরা কাল বুঝাইয়া দিয়েছে না না পরীক্ষা নিরীক্ষার জন্য না ওসব ব্যাপারে আসেনি এখন দেখুক সরকারে যদি এসেছে একটা করে পরীক্ষা করে দেখুক যদি হইয়া থাকে তারপরে সেটা হইলে পরে সিদ্ধান্ত আছে যদি কপালে থাকে আর না থাকলে করার কিছু নেই তো হ্যাঁ কপাল ভাগ্য হ্যাঁ পরীক্ষা করে দেখতে হবে জানতে হবে যে কি আছে না আছে এর ভিতরে গ্যাস প্রকৃত গ্যাসই কি অন্য কিছু এটা পরীক্ষা না করলে তার হবে না নলকূপ স্থাপন করতে যে গ্যাসের যে সন্ধান হয় সেই সন্ধানে যে বাড়ির মালিক সাহেব আলী আমি তার সাথে কথা বলবো তো সাহেব আলী ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো আছেন তো আপনি বলবেন যে এই যে আপনার টিউব অয়েল স্থাপন করতে যাই তো আপনার এই যে গ্যাসের যে বিষয়টা এখন তামান জায়গায় এখন মানুষ কিন্তু জেনে গেছে আর কি তো আপনি শুরুটা আসলে কীভাবে কি এই টিউব অয়েলটা কতদিন আগে পড়তে স্থাপন করতে গেলে সেটা একটু শুরুটা বলতেন আজ থেকে মনে করেন যে 6 দিন আগে টিউব অয়েল মিস্ত্রি পড়তে এসলো আসার পরে 25 ফিট ডিপ করার পরে ছিল ওই দিন ওই দিন যে কীবার ছিল ওইটি তো যাক মঙ্গলবার না না মঙ্গলবার কি শুক্রবার ছিল ওটা আমার বল স্মরণ নেই মঙ্গলবারের দিনকে মিস্ত্রি আসলে পুঁতি 25 ফিট ডিপ করার পরে যে এই এইভাবে আছে মনে করেন যে গ্যাস ওঠে তারপরে ওরা মিস্ত্রিরা খুব কষ্ট করে 70 ফিট পর্যন্ত ডিপ করে ডিপ করার পরে আর পারে না যখন তখন হচ্ছে মিস্ত্রিরা ওই পাইপ টাইপ তুলে নিয়ে এরা বাড়ি চলে যায় বাড়ি চলে যাওয়ার পরে মাঝে একদিন পরে এসে মনে করেন যে এই এই সাইডে আবার টিউব অয়েল মিস্ত্রির পুঁতি জি ওই মিস্ত্রি আচ্ছা তারপরে যে টিউব অয়েল পুঁতি দিয়ে গেছে আর এই যে অনেক অনেক সাংবাদিক এসে অনেকে ভিডিও করে নিয়ে গেছে অনেকে দেখেছে অনেক পাবলিক দেখেছে এখন জাস্ট এই পর্যন্তই মনে করেন যে শেষ এই বিষয়ে আমি একটু জানতে চাচ্ছি যেহেতু মিডিয়ারা তো আসছে আর কি মিডিয়ার যে দায়িত্ব সেই দায়িত্ব কিন্তু তারা পালন করছে আর কি তার প্রশ্ন হলো সরকারি পর্যায় থেকে যারা বিশেষ করে এই বিষয়টা যারা আপনারা শনাক্ত করবে পরীক্ষার মাধ্যমে আর কি তো এমন কোনো ব্যক্তি কি কেউ আসছে যে জি না সরকারি কোনো লোকজন আমাদের এখানে আসেনি এখন না এখনো আসেনি এমনি আছে সাংবাদিক মিডিয়ার লোকজন আছে এমনি তাছাড়া সরকারি কোনো লোকজন আসেনি এখন আপনি কি চাচ্ছেন যেহেতু আমরা তো দেখলাম স্পটে যে আপনার এখনও কিন্তু বুদ্ধু শব্দ আছে বুদ্ধু শব্দ আছে আর কি মানে যেটা মনে হচ্ছে আর কি এবং আমরা তো দেখলাম আর কি যে আগুন ধরার উপর আগুন ধরলো আর কি তো সেই ক্ষেত্রে আপনি কি চাচ্ছেন হ্যাঁ ভাই আমরা তো মনে করেন যে অতটা শিক্ষিত মানুষ না এখন ওর ভিতর কী আছে বা কী বিষয় আমরা তো জানি না এখন মানুষ তো অনেকেই জানে গেছে মিডিয়ার লোকজন বা সোশ্যাল মিডিয়ায় চলতেছে এরকম বিষয় সরকারের লোকজন এসে যদি পরীক্ষা নিরীক্ষা করে তো সমস্যা নেই আমার তার মানে সরকারিভাবে পরীক্ষা নিরীক্ষার পরে সেটা আপনার দিক থেকে মানে একটু ভালো হবে নাকি হ্যাঁ সমস্যা নেই সরকারিভাবে সে যদি পরীক্ষা নিরীক্ষা করে যদি গ্যাস থাকেই প্রকৃত গ্যাস থাকেই তাহলে সবারই ভালো টিউবওয়েল স্থাপন করতে যে এখানে যে আপনার গ্যাসের যে সন্ধান পাওয়া যায় সেই সন্ধানের উপরে সাহেব আলীর এবং প্রতিবেশীর কথা এবং অন্যান্য দর্শনার্থী যারা ঘুরতে এসছেন তাদের কথা আমি তুলে ধরার জন্য আমি চেষ্টা করলাম তো আসলে সাহেব আলী এবং সাহেব আলীর মায়ের কথা যে এই যে তার বাড়িতে যে টিউবওয়েল স্থাপন করতে যে এখন পর্যন্ত যে এখানে যে গ্যাসের যে বিষয়টা আসছে এবং বলা হচ্ছে আর কি সেই সরকারি পর্যায় থেকে যদি এই বিষয়টা যদি তদারক করে এখানে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যদি একটা এর সমাধান করা যায় তাহলে সবার জন্যই ভালো হয় মোহাম্মদ রফিক আর কে নিউজ স্টাইড 4